ولهم حجاج 27 سبتمبر 2012 ترى سكتر 3 مسجد المقفرة لبنغري. لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের সামনে আল্লাহ দ্বীনের কিছু আলোচনার জন্য একত্রিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দ্বীনের আলোচনা একটি অতি বড় বরকতময় জিনিস। কোরআন মজিদের ভিতরেও ইশারা আছে, হাদিস শরীফে তো অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বয়ান করে দীনের আলোচনার মজলিস। সাধারণভাবে এগুলোকে জিকিরের মজলিস বলা হয়, তাবলীগের বয়ান হচ্ছে জিকিরের মজলিস। আমরা এককভাবে কথা বলছি জিকিরের মজলিস, বসে বসে জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশো, জিকিরের মজলিস। বিভিন্ন ধর্মীয় আলোচনার, বিভিন্ন ধর্মীয় আমলের আমি আপনাদের সামনে এখন খুতবা পড়ার আগে কয়েকবার দরুদ শরীফ পড়েছি, ইস্তেগফার করেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করেছি। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি, উনি বারবার বলতেন, আসেন কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে এলেন, ইস্তেগফার করে এলেন, দরুদ শরীফ করে এলেন। আসল কাজ তো ওইটা, এই কাজগুলোর তাকিদ অনেক বেশি, আমরা করি না, করি না যে এটা একটা ব্যাধি, রোগ, রোগের ঔষধ, রোগের ঔষধ করান। আল্লাহ পাক নিজে কোরআন মজিদে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি এই কোরআনে নাজিল করি যা কিনা রোগ নিরাময়কারী, মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআনে নাজিল করে থাকি, নাজিল করে থাকি যে সেটা কি করে, মা হুয়া শিফা, এটা রোগ আরোগ্যকারী। এইখানে রোগের নাম নাই, রোগটা কি শারীরিক রোগ না আত্মিক রোগ, এ আয়াতে নাই। মা হুয়া শিফা উন ও রহমত, এবং রহমত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، আমার ইমানদার বান্দাদের জন্য এক নম্বর শিফা, রোগ আরোগ্যকারী, দুই নম্বর রহমত, রহমত। কাজে কোরআন কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা এই ঔষধ ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন। যেমন আমি এখন সূরা সফ 28 পারার একটি বিখ্যাত সূরা থেকে পড়লাম, সেটি আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, শ্যাল আই ইনফর্ম ইউ অ্যাবাউট এ ট্রানজ্যাকশন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের খবর বলে দেব, অদ্ভুত স্নেহময় কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমার প্রিয় ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম, শ্যাল আই ইনফর্ম ইউ আলা তিজারাতিন অ্যাবাউট এ ট্রানজ্যাকশন, একটা ব্যবসায়ের কথা তোমাদের বলে দিব,
তুঞ্জিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরিমাণ আনো, রাসূলিহি তার রাসূলের পরিমাণ আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর খুশির কাজ, আল্লাহর পথে তুজাহিদুনা স্ট্রাইভ করো, প্রাণপণ চেষ্টা করো, স্ট্রাইভ ইন দি পাথ অফ আল্লাহ, আল্লাহর পথে প্রাণপণ প্রয়াস পাও। কি প্রয়াস পাবো? সবার প্রশ্ন আসবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের মালকে আমার পথের প্রয়াসে লাগাও, তোমাদের জানকে লাগাও, মাল এবং জান। এই সুরার পাশের সুরা থেকে আমাদের ইমাম সাহেব আজকে মাগরিবের নামাজে তেলাওয়াত করেছেন জোড়া। উনি প্রায় এই জোড়া তেলাওয়াত করে থাকেন। প্রথম রাকাতে পড়েছেন সুরা সফের পাশের সুরা, সুরা মুনাফিকুনের শেষ থেকে, সেখানে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদাররা লা তুলকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদের যেন ভুল পথে চালিত না করে। লা তুলকুম, লা তুলকুম মানে তোমাদেরকে যেন পেঁচে না ফেলে, বিভ্রান্ত না করে, যে রাস্তায় চলা উচিত সে রাস্তাটাকে বিভ্রান্তির পথে না নিয়ে যায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম, আবার তোমাদের মাল, তোমাদের সন্তান সন্তান। প্রথম সুরায় ছিল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, স্ট্রাইভ করো, সংগ্রাম করো, সংগ্রামের শেষ পর্যায়ে তরবারির জিহাদ, অস্ত্রশস্ত্রের জিহাদ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ শেষ পর্যায়ে কি? আল্লাহর দুশ্মনদের সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণ করা। কিন্তু এই শব্দ বিভিন্নভাবে কোরআন ব্যবহার হয়েছে। কোরআন শরীফের এক জায়গায় আছে ওয়াজাহিদু বিহি জিহাদান কাবীরা, ওদের সঙ্গে বড় জিহাদ করেন, বিহি উইথ, এখানে ইট মানে কোরআন, ওয়াজাহিদু বিহি স্ট্রাইভ অ্যাগেন্সট দেম, ফাইট অ্যাগেন্সট দেম, স্ট্রাগল অ্যাগেন্সট দেম, দেম মানে ডিসবিলিভার, দেন তাদের বিরুদ্ধে লড়াই করেন। তারা কারা? যারা আল্লাহর দিনকে পছন্দ করে না, আল্লাহর দিনের বিরোধীরা, অবিশ্বাসী, কাফের, মুনাফিক, অপর বিশ্বাসী। জাহিদুম বিহি, ট্রাই এগেইনস্ট দেম উইথ হোয়াট? বিহি, এই বিহির হি মানে কোরআন, কোরআন দিয়ে তাদের সঙ্গে লড়াই করেন। কোরআন দিয়ে লড়াই করবেন কেন? কোরআন তো আপনার লড়াইয়ের অস্ত্র, আল্লাহ নিজে বলেন জাহিদুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ, তরবারি জিহাদের পাশাপাশি আল্লাহ তাআলা বলতেছেন কোরআন দিয়ে জিহাদ। কোরআন দিয়ে জিহাদ মানে হাতে কি কোরআন না হাতে তরবারি? কোরআন সবচেয়ে বড় জিহাদের সম্বল, কোরআন ছাড়া জিহাদ হতে পারে না। ইমাম সাহেবের তেলাওয়াত করা দুটো আয়াত পড়ছিলাম, প্রথম রাকাতে পড়েছেন সুরা মুনাফিকুন, প্রথম আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে না রাখে। লা তুলকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, এখানে জিকির মানে সর্বাঙ্গীন জিকির, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর স্মরণ, সামগ্রিকভাবে আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে তোমাকে যেন ভুলিয়ে না রাখে। কিসে ভুলিয়ে না রাখে? আমওয়ালুকুম তোমাদের মাল, বা আউলাদুকুম তোমাদের সন্তান সন্তান। মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যেই এমনটি করবে সেই হলো দি লুজার, চরম ক্ষতিগ্রস্ত। যারা নিজেদেরকে রেখে দেবে
বিভ্রান্তির পথে চলার পথে ঠেলে রাখবে, তাহলে আসল নসিহত কি? তুমি বিভ্রান্তির পথে চলো না। সেই স্যার আমি যে সুরা সূত্রে বলেছি সেটা হলো সুরা সাফ। সেখানে বলছেন একটা ব্যবসায়ের কথা বলে দেবো, যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে, সে ব্যবসায়টা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ। দুটো তো আমাদের আছেই, ঈমান আছে আল্লাহর উপরে রসুলের উপরে। শুধু তিন নম্বরটা বাকি, ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, দ্যাট ইউ স্ট্রাইভ ইন দ্য পাথ অফ আল্লাহ। তার মানে তোমাদের উচিত আল্লাহর পথে স্ট্রাইভ করা। দেখা যাবে এই কাজটা কম হচ্ছে। রুটিন মাফিক নামাজ পড়ছি, রুটিন মাফিক তালাওয়াত করছি, রুটিন মাফিক তাহাজ্জুদ করছি, রুটিন মাফিক দিনের কাজ করছি, চিন্তা নাই আসলে কি আরো বেশি করা যেত, চিন্তাটাই নাই। যদি থাকেও মিনস তালাস করি না, আমার চিন্তা হচ্ছে আমি আল্লাহকে আরো বেশি খুশি করতে চাই, কি করব জিজ্ঞাসা করি না, নিজেই নিজের মনে প্রশ্ন নিয়ে বসতে। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আহলু যিকিরদের জিজ্ঞাসা করো, আহলে যিকির ওই আবার যিকির, জিকিরওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। জিকিরওয়ালা কারা? জিকিরওয়ালা মানে আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করেছেন, সঠিক জ্ঞান আহরণ করেছেন। এই ব্যাপারে আমাদের অবহেলা চরম। আমরা সবাই বুঝি, আমি যত ইংরেজিতে দক্ষ হই না কেন, ইংল্যান্ড আমেরিকার সব বই নিয়ে আসি না কেন, সব বই পড়ে ফেলি না কেন, আমি ডাক্তার হতে পারবো না। আমেরিকা থেকে ডাক্তারি শাস্ত্রের বড় বড় বই ইংরেজি ভাষায় নিয়ে আসলেন, ইংল্যান্ড থেকে নিয়ে আসলেন, নিজে নিজে পড়লেন, আপনাকে ডাক্তারি করতে দিবে? আপনি যে সাইনবোর্ড ফেলেন হামিদুর রহমান, তারপরে নিজে নিজে শিক্ষা প্রাপ্ত, অনেক ইংরেজি বই অধ্যয়ন করেছি। আমাদের গ্রাম ভাষা বলে তোমার চটকনা দিব, দিবে কি দিবে না? তুমি ইংরেজিতে বই পড়ে ডাক্তার হয়ে গেলে, এটা ডাক্তার হওয়ার পদ্ধতি হলো, অথবা ল লর উপরে পড়াশোনা করেন। লিঙ্কন সিনে আমেরিকাতে ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ায় যে বড় প্রতিষ্ঠানে, সেগুলো পড়ে আপনি লয়ার হয়ে যান, দিবে? আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমার সম্বল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সাদা সিধা একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং, অথবা ইঞ্জিনিয়ারিং কেউ দিবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত সত্য কথা, ইসলামের ব্যাপারে আমরা সবাই নিজে নিজে কয়েকটা বই পড়ে মনে করি আমি বাস অনেক ইসলাম শিখে ফেলেছি, নিজে নিজে লয়ার হওয়া যায় না, আমরা চেষ্টাই করি না, ভয় ভীত থাকি। এই দাবি করতে গেলেই তো ওই যে বাংলায় কইলাম চটকনা মারব, সমাজের চটকনা খাব। নিজে নিজে পড়ে যদি সাইনবোর্ড লাগায় আমি বিখ্যাত লয়ার, আমি বিখ্যাত ডক্টর, আমি বিখ্যাত ইঞ্জিনিয়ার, কোনো স্বীকৃতি তো নাই, বরং চরম নিন্দাবাদ পাবে। ইসলামের ব্যাপারে এখানে যে কেউ মতবোধ, আমি দশটা তফসির করেছি, বুখারী শরীফের এত তর্জমা আছে, এতদিন স্টাডি করেছি, এই যে অহংকার, এই অহংকার আমাদেরকে অন্ধ বানিয়ে দিল। সব জায়গায় আমরা স্বীকার করি যে আমার জ্ঞান ওইভাবে হয় না, জ্ঞান আহরণ এইভাবে হয় না। কোরআন শরীফের শব্দ ফাস আলু আহলাল যিকরি, শব্দটা আহলাল ইলমে না, ফাস আলু আহলাল ইলমে না, সো আস দোজ হু আর ওনার্স অফ নলেজ, এই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন ফাস আলু আহলাল যিকরি, জিকিরওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। জিকির মানে কোরআন, জিকির মানে সাধারণ জিকির, জিকির মানে নসিহত। শত শত জায়গায় একই শব্দ ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। একটা জিনিস আপনারা জানেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এটা হেফাজত করবো, সেখানে কোরআন শব্দ নাই, সেখানে আছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি এই জিকির নাজিল করি। জিকির মানে এখানে কোরআন ও ইসলাম। কোরআন ও ইসলাম আলাদা হলো কেন? কোরআন তো মূল গ্রন্থ, ইসলাম তো শুধু কোরআন দিয়ে না, কোরআনে মৌলিক কতগুলো জিনিস ভরা। ইসলাম হচ্ছে কোরআন, তার সঙ্গে তার ব্যাখ্যা, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জিকিরের মানে শুধু কোরআন বললে কোরআন বোঝাতো, জিকির বলার দ্বারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সব মৌলিক সূত্রগুলো ভরা হয়ে গেছে জিকির।
হাজা জিকির, কোরআনকে বলা হচ্ছে এটা একটা জিকির, একটা নসিহত, একটা রিমাইন্ডার, রিমাইন্ডার, রিমেম্বরেন্স। এই জন্য জিকির শব্দটা অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। যে আয়াতে বলা হচ্ছে ফাস্ট আলু আহলার জিকরি, আস কোশ্চেন, কোথায় যাবে তুমি তোমার প্রশ্নের জবাব পাওয়ার জন্য? ফাস্ট আলু আহলার জিকরি, জিকিরওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। জিকিরওয়ালা মানে কি? কোরআন ও ইসলামকে যারা মৌলিকভাবে শিক্ষা করেছেন এবং বাস্তব জীবনে যারা প্রাণপণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য প্রয়াস পান, তিনি সমর্থ হয়ে গিয়েছেন না, সফল হয়ে গিয়েছেন না, প্রয়াস পান, চেষ্টা করেন, ইট মেক ফুল ফ্লেজেড এফার্ট, ওয়ান হু মেক ফুল ফ্লেজেড এফার্ট, পরিপূর্ণভাবে সুন্নতের পথে চেষ্টা করেন এমন ব্যক্তি। ফাস্ট আলু আহলার জিকির কুনতুম লা তাআলামুন। কিন্তু আনফরচুনেটলি এইখানে আমাদের অবহেলা মারাত্মক, আমরা আহলে জিকিরদের কাছে যাই না, তাদের কোনো খোঁজ খবর নিই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। কোরআন নির্দেশ করছে ফাস্ট আলু আহলার জিকির কুনতুম লা তাআলামুন, আমরা বলছি ওদের কোনো দরকার নাই, মৌলবীদের ছাড়াই আমি অনেক পড়াশোনা করতে পারি। এই যে অহংকার, অহংকার আমাদের দোয়ায়। যাই হোক, তো দুটো সুরা পাশাপাশি আকাশ পাড়ায়, একটা সুরা সুরা মুনাফিকুন, ইমাম সাহেব সুরা মুনাফিকুনের শেষ পড়েছেন, প্রথমে পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে এমনটি করবে নিজেকে ভুলিয়ে রাখার পথে ছেড়ে দেবে, হি উইল মেক মাই ফোর্স টু কাম টু দি কারেক্ট পাথ, কোনো চেষ্টা নাই সঠিক পথে আনার জন্য, ছেড়ে দিয়েছে নিজেকে, সন্তান সন্ততি মাল দৌলত তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। হি ইজ অ্যালাউইং হিমসেলফ টু বি সোয়েড অ্যাওয়ে। ওমান ইয়াফআল যালিকা, যেই এমনটি করবে, এমনটি করবে মানে কি? ওই যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে। যেই এমনটি করবে মানে ভুলিয়ে রাখবে নিজেকে, এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না। ফাউলাই কাহুমুল খাসিরুন, দে উইল বি দি লুজার, এরাই হবে ক্ষতিগ্রস্ত। আমাইয়া ফাউলাইকা ফাউলাই কাহুমুল খাসিরুন, এই প্রথম আয়াত, একদম শেষের দুটি আয়াত পড়েন, উনি প্রায়ই পড়েন মাগরিবের নামাজ মাশাআল্লাহ। এরপরে দুই নম্বর আয়াত সূরা মুনাফিকুনের শেষ, ওয়ানফিকু স্পেন্ড, খরচ করো। আগে তো সতর্ক করা হলো, এবারে একটা কমান্ড, স্ট্রেইট ফরওয়ার্ড, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো, স্পেন্ড। আগের আয়াতে ছিল ভুলিয়ে না রাখে, এখন বলা হচ্ছে আনফিকু স্পেন্ড, খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব, ওই দিন আসবার আগে যখন তোমাদের মধ্যে কেউ, অপূর্ব মিষ্টি ভাষা, আল্লাহ বলতে পারতেন যখন তুমি, ওই দিন আসবার আগে যখন তুমি মৃত্যু মুখে পতিত হবে, বলেন নাই, বলার ভঙ্গি অপূর্ব স্ফীত মিষ্টি। মিন কবলে আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো একজনের মৃত্যু আসার আগে, সেই কোনো একজন কি আমি নই, কিন্তু আল্লাহ আমাকে এটা বলেন নাই, তুমি একথা বলেন নাই, মিন কবলে আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো একজনের মৃত্যু এসে পড়ার আগে খরচ করো, খরচ করো, খরচ করো, বিফোর সামওয়ান অ্যামাংস্ট ইউ অ্যারাইভস অ্যাট দ্য স্টেজ, তার সামনে মৌত এসে উপস্থিত হয়, মিন কবলে আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল, তখন সে কিন্তু আফসোস করে বলবে, একথা বলেন না, তুমি বলবা, সে বলবে, সেটাকে তোমাদের মধ্যে একজন, অপূর্ব মিষ্টি ভাষা করে না, ফায়াকুল, সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব, হে আমার পরওয়ারদিগার, হে আমার পালনেওয়ালা, ও মাই সাস্টেইনার, একটু যদি সময় দিতেন, এখন আমি বুঝতে পেরেছি, অ্যাট লাস্ট আই আন্ডারস্টুড, একটু যদি সময় দিতেন আমাকে, একটুখানি দুনিয়া আবার দিয়ে দিতেন, সদ্দাকা, খুব খরচ করুন। অর্ডার ছিল
আনফিকু স্পেন্ড, আর এক্সিকিউট কিভাবে করবো, সদকা, আই উড স্পেন্ড আমার মাল আপনার পথে অনেক খরচ করব। প্রথম কাজ ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার হয়ে আসবো, দুটো কথা, সদকা ওয়াকুম মিনাস সলিহিন, আমি খরচ করব, আপনি একটু চান্স দেন আমাকে, আল্লাহ একটু চান্স দেন, অল্প একটু সময় দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিম, গিভ মি এ লিটল বিট অফ টাইম, আমাকে আরেকবার দুনিয়ায় যেতে দেন, পাঁচ সব টাকা খুব খরচ করে আসবো, ওয়াকুম মিনাস সলিহিন, আপনার নেককার বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে আসবো, ওয়াকুম মিনাস সলিহিন, আমি আপনার নেককার বান্দাদের দলে সামিল হয়ে আসবো। এই কথা বলার অর্থ কি? আল্লাহ আমাদেরকে বলছেন এই কাজ করে আসো, এখন খরচ করো, আনফিকু খরচ করো, প্রথম কথা, আফসোসের প্রথম কথা, ফার্স্ট সাদাকা, আই উড হ্যাভ স্পেন্ট মাই ওয়েলথ, আই উড স্পেন্ড মাই ওয়েলথ, আই উইল স্পেন্ড মাই ওয়েলথ। দুই নম্বরে ওয়াকুম মিনাস সলিহিন, নেককার হয়ে আসবে। ওলামায়ে কেরাম বলেন আয়াতের অর্থ কি, আয়াতের অর্থ ইমানদারকে স্মরণ করিয়ে দিচ্ছে, যেই যেই দিন মাগরিবের নামাজে পড়ে সেই যেই দিন নতুন করে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, দেখো ভুলে যেও না, ডোন্ট ফরগেট, আমার পথে আসো, এনকারেজমেন্ট। প্রতিটি নামাজ বিশেষ করে যেগুলোতে সূরাগুলো জোরে পড়া হয়, মাগরিব, এশা, ফজর, আবার এগুলোর জন্য নির্ধারিত সূরাই আছে, ওলামায়ে কেরাম বলেন ছাব্বিশ পারার সূরা হুজুরাত থেকে নিয়ে আমপাড়ার সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলো ফজরের নামাজে পড়ার নিয়ম, বড় লম্বা সূরা, মেজর সূরা আসরে এবং জোহরে, ছোট সূরা মাগরিবে এশায়, ছোট সূরা মাগরিব। যদি বলেন তাহলে হুজুর আজকে আলমতলা থেকে বললো না কেন, নির্ধারিত না, কমেন্ডেড, উত্তম, ছোট সূরাগুলো যেমন উনি দ্বিতীয় রাখাতে আল্লাহ কুম তাকাসুর করেছেন, আল্লাহ কুম তাকাসুর দ্বিতীয় রাখাতে করেছেন, আল্লাহ কুম তোমাদেরকে ভুলিয়ে রাখলো, এখানে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে আল্লাহ, আর আগের সূরায় ব্যবহার করছে লা তুলহি, তোমাদেরকে যেন ভুলিয়ে না আসে, দ্বিতীয় সূরায় একই ক্রিয়াপদ আল্লাহ কুম তাকাসুর, আধিক্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রাখলো, তোমাদেরকে ভুলিয়ে রাখলো কিসে, আল্লাহ বলে দেন আত্তাকাসুর, আত্তাকাসুর মানে মিউচুয়াল কম্পিটিশন ফর মোর, আরো ভালো বাড়ি, আরো ভালো গাড়ি, আরো ভালো ডিগ্রি, আরো ভালো জায়গায় আমার ছেলেদের পড়াশোনা, আমার ছেলেকে কোথায় পড়াবো, টঙ্গী কলেজে পড়াবো না নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াবো, আপনার ছেলে কোথায় পড়ে, নর্থ সাউথে, আমার ছেলেকে সেদিন পাঠিয়ে দিলাম হার্ভার্ডে পড়ে, তোমার সন্তানের জন্য কত মায়া, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করালো, প্রতিটি বাপ মা চায়, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য কত কম্পিটিশন, সাড়ে তিন বছরের বাবু আমার এক ভাইয়ের ছেলে, ওকে দিয়ে দিলাম চাচা স্কুলে, সাড়ে তিন বছরের বাবু বলে এখন না দিলে পরে ভর্তি করবে না, ভালো শিক্ষা দিতে হবে। দ্বিতীয় সূরার মধ্যে বলছেন আল্লাহ কোন টাকা আছে, আধিক্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে, এখানে আবার সেই কথা, যে সূরাটি হুজুর করেছেন সূরা মুনাফিকুন সেখানে ছিল খরচ করো খরচ করো, তোমাদের মধ্যে কোনো একজনের মৌত আসার আগে, মৌত, দুই নম্বর সূরায় মৌত, হাত্তা যুজতুমুল মাকাম, টিল ইউ মিট দি গ্রেভ, মৃত্যুর পর কবরের সঙ্গে দেখা হওয়ার পর, তোমাদেরকে ভুলিয়ে রাখলো আধিক্যের প্রতিযোগিতা কতক্ষণ, হাত্তা যুজতুমুল মাকাম, যতক্ষণ না কবরে পৌঁছলাম, কবরে পৌঁছবে ঘোর কাটবে, কবরে পৌঁছবে ঘোর কাটবে, কি ঘোরে পড়ে আছো তুমি, তুমি একটা ঘোরের মধ্যে পড়ে আছো, আসল সত্য তুমি দেখতে পাচ্ছ না, এইখানে বলেছেন এইভাবে আল্লাহ তোমাকে ঘোরে ফেলে রেখেছে, চক্করের মধ্যে পড়ে তুমি আসল কাজ ভুলে গেছো,
হাত্তা জুরতুমুল মাকাম, উদ্দেশ্য একটা, মানুষকে সতর্ক করা, মৃত্যুর আগে সতর্ক হও, কাজ করো, স্ট্রাই। তাহলে মোট তিনটে সুরা আলোচনা হল, দুটো সুরা হুজুর পড়েছেন মাগরিবের নামাজে, প্রথম রাকাতে সুরা মুনাফিকুন, তার শেষ দুই আয়াত, দ্বিতীয় রাকাতে সুরা আল্লাহ মুত্তাকা, আল্লাহ মুত্তাকা সুরের শেষ আয়াতটা অদ্ভুত সুন্দর, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সুরা আল্লাহ মুত্তাকা সুরের শেষ আয়াত হুজুর পড়েছেন। Then on that day you will be questioned about the blessings you enjoy. অতঃপর সেই দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, কি জিজ্ঞাসা করা হবে, যে সকল নিয়ামত ভোগ করেছিল এই নিয়ামতগুলোর বর্ণনা আল্লাহ নিজে কোরআনে পাকের পাতায় পাতায় দিয়েছেন। নিয়ামতের বর্ণনা আগে, সৃষ্টি পরে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম পাঁচ আয়াত, কোন পাঁচ আয়াত নাযিল হয়েছে আমরা অনেকেই জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? নাই ওলামায়ে কেরাম বলেন তোমার চতুষ্পার্শ্বে সব কিছু সৃষ্টি করেছেন। দুই নম্বর, খালাকাল ইনসান মিন আলাকিন, মানুষকে একটা রক্তের ফোঁটা থেকে তৈরি করেছেন, ক্লট অফ ব্লাড। এখন ডাক্তার সাহেবরা বলেন আমাদের মায়েদের পেটে আমাদের সৃষ্টির শুরুতে আমরা এক পর্যায়ে প্রাথমিক দিকে রক্তের একটা জমাট অংশের মতো মায়ের বাচ্চাদানির দেয়ালের ভেতরের দিকে লেগে লেগে থাকে। এই শব্দটার অর্থ দুটো, একটা হচ্ছে ক্লট অফ ব্লাড, একটা হচ্ছে হুইচ ক্লিংস, লেগে লেগে থাকে। এখন বিজ্ঞানের নতুন ব্যাখ্যা যে আলাকা শব্দের দুই অর্থই বাস্তব ক্ষেত্রে একই পাওয়া গেছে বৈজ্ঞানিক গবেষণায়। আলাক শব্দের মানে কি? ক্লট অফ ব্লাড একটা অর্থ, আরেক মানে কি? দ্যাট হুইচ ক্লিংস, যেটা লেগে লেগে থাকে। ডাক্তাররা বলেন মায়ের বাচ্চাদানি যেখানে আমরা থেকেছি বাচ্চাদানির ভিতরের ওয়ালে লেগে লেগে থাকে একটা রক্তের বিন্দু, এটার নাম আলাক। খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে আলাক থেকে তৈরি করেছেন। দুটো বিষয়, একটা বাইরে আকাশ, জমিন, মাটি, পানি, বাতাস, সব উপকরণ আগে বলা হয়েছে। দুই নম্বরে তোমাকে তৈরি করেছেন ক্লট অফ ব্লাড থেকে। এই দুটো বিষয় বারবার করার মনে করে যায়, দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, দি ওয়ার্ল্ড উইথ ইন ইউ সেলফ, তোমার নিজের মধ্যে। তোমাদের নিজেদের মধ্যে তার অনেক চিহ্ন তিনি রেখে দিয়েছেন, দেখো না তোমরা? পৃথিবীতে ছড়িয়ে আছে আমার চিহ্নগুলো, ইমানদারদের জন্য কত চিহ্ন আমার ছড়িয়ে রেখেছি, আমার ইমানদার বান্দাদের জন্য কত সাইন, এসআইজিএন সাইন, আল্লাহকে চেনার সরঞ্জাম চিহ্ন, পাফিল আউদে আয়াতুল মুকিনিন পাফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও দেখো না তোমরা? আফালা তুবসিরুন, রক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত একটা লাল পদার্থ। এখন ডাক্তার সাহেবরা কত কিছু বলেন, আমাদের মহল্লায় থাকে রওশন জামির পিএইচডি করেছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে, তার সাবজেক্ট হচ্ছে দি কনস্টিটিউয়েন্টস ইন দি প্লাজমা, রক্তের প্লাজমার মধ্যে কনস্টিটিউয়েন্ট, শুধু এর উপরে গবেষণা করে ঢাকা ইউনিভার্সিটি পিএইচডি পেয়েছে এই মহল্লার ছাত্র। রক্ত কি? ওনারা বলেন প্লাজমা। প্লাজমা কি? একটা লাল রঙের জিনিস, তার মধ্যে লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, আজকাল বাড়েছে প্ল্যাটিলেট, প্ল্যাটিলেট কাউন্ট কম বেশি হলে কত কায়দা কানুন, আরো কত কি আবিষ্কার হচ্ছে সেই লাল বস্তুটার মধ্যে। কত যন্ত্র তোমার এই শরীরের মধ্যে, এটাকে আল্লাহ বলেন বাফি আনফুসিকুম উইথ ইন ইউর সেলফ, আফালা তুবসিরুন, দেখো না তোমরা? এই নিয়ামতগুলোকে আল্লাহ বলেন সূরা আলাকুম তাকাসুরের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কত নিয়ামতে তোমাকে ডুবিয়ে রেখেছি। আগে তো আমরা বুঝতাম না, সবাই জানে বাতাস আমাদের জীবন ধারণের উপকরণ, কিন্তু বাতাসের মধ্যে অক্সিজেন বলে যে একটা গ্যাস আছে
এটা আবিষ্কার হয়েছে মাত্র 200 বছর আগে। 200 বছর আগে বাতাসের মধ্যে কি কি আছে তা মানুষের জানা ছিল না। এখন আমরা অক্সিজেনের নাম সবাই জানি, শ্বাসকষ্ট হলে অক্সিজেনের সিলিন্ডার, এত টাকা অক্সিজেন সিলিন্ডারের জন্য জানি, নাকের মধ্যে ঢুকায় তা জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো অক্সিজেনের পার্সেন্টেজ কত। প্রতি 100 ভাগ বাতাসে অক্সিজেন 21 ভাগ, 78 ভাগ নাইট্রোজেন গ্যাস প্রতি 100 ভাগ ভলিউমেট্রিক, মাস অনুযায়ী না ভলিউম অনুযায়ী। প্রতি 100 ভাগ বাতাসের মধ্যে 21 ভাগ অক্সিজেন, 78 ভাগ নাইট্রোজেন, 1 ভাগের কাছাকাছি আর্গন, বাকি অন্যান্য জিনিস। এই যে পার্সেন্টেজ সেটা একটা মিক্সচার। আপনাকে যদি বলা হয় চিনির সঙ্গে পানি মিলাও, আপনাকে বললাম চিনির সঙ্গে পানি মিলান, আপনাকে বললাম চিনির সঙ্গে পানি মিলান, শরবত বানান, আপনি শরবত বানালেন, আপনি শরবত বানালেন, আপনি শরবত বানালেন, একদম এক হবে না কিছু কম বেশি হবে চিনির পরিমাণ? সারা দুনিয়ার আপনি যেখানে যান, উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আর্জেন্টিনায় যান, ব্রাজিলে যান, লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, সব জায়গায় একটা মিক্সচার। মিক্সচারের মধ্যে পার্সেন্টেজ 21 21 21 21, অমোঘ অভিধান। যদি আল্লাহ কইতো বাংলাদেশ আন্ডার ডেভেলপ কান্ট্রি, এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ 17%, নিউ ইয়র্কে 21%, 17% অক্সিজেন হইলে শাস্তিতে কি হইব ডাক্তারকে দিয়ে দেখে। সারা দুনিয়াতে অক্সিজেন 21 21 21, একটা মিশ্রণের পরিমাণ এত অমোঘভাবে নির্ধারিত, কল্পনা করা যায় না। 21 21 21 না হলে কি হতো? শ্বাসকষ্টে কষ্ট হতো। বিজ্ঞান এখন নতুন সোহান আল্লাহ বলান শিখায়, বলো সোহান আল্লাহ। এই ছেলেটা ইমাম সাহেবরা ফজরের নামাজে পড়েনি, বললাম আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে সুরাও বলে দিতেন, ফজরের নামাজে লম্বা সুরা পড়বা, এই জায়গা থেকে পড়বা নির্ধারিত। হ্যাঁ, ব্যতিক্রম করা যায়, একদম অমোঘভাবে রোজ আমপাড়া থেকে পড়তে হবে এটা না, মাঝে মাঝে এখান থেকে সেখান থেকে পড়বে বেশিরভাগ। যে এই সুরাগুলো পড়ার জন্য নির্দেশ এসছে, এই সুরাগুলোতে আখেরাতের কথা বেশি। সুরা হুজুরাত 26 পারা থেকে নিয়ে আমপাড়া পর্যন্ত এই 5 পারার মধ্যে আখেরাতের সম্পর্কে সুরা বেশি, কেবলই আখেরাতের কথা, আসল রিমাইন্ডার। রোজার কথা এর মধ্যে নাই, সুরার একটা মধ্যে রোজার কথা নাই, নামাজের কথা খুব কম, প্রথম দিকে সুরার মধ্যে আছে। মনটাকে নরম করার জন্য, আখেরাতের মুখী করার জন্য এই সুরাগুলোতে সামান ভরা। কোরআনের যে অংশগুলো পড়া হয়, উচ্চস্বরে কেরাতের নামাজ, ফজর, এশা, মাগরিব, সেখানে রিকমেন্ডেড সুরাই ওইগুলো যেগুলো আপনাকে আখেরাতের কথা মনে করিয়ে দেবে। যেমন আমি 3 জায়গা থেকে বললাম, 2 জায়গায় এবং স্যার পড়েছেন। প্রথম জায়গাতে সুরা মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন দৌলত তোমাদের যেন ভুলিয়ে না রাখে আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির মানে সামগ্রিক ইসলাম। ডোন্ট বি কন্টেন্ট, এত সন্তুষ্ট হলো না। এই জন্য পরিষ্কার বলা হয়েছে, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা নাস, ঈমান আনো যেমন ওই মানুষগুলো ঈমান এনেছে। ওই মানুষগুলো কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবীরা। তাদের দিকে দেখো, দুনিয়াতে তুমি তোমার চেয়ে উচ্চবিত্তের মানুষের দিকে বারবার দেখো। এইবারে উনি বসুন্ধরা প্লট কিনছে, বারিধারা প্লট কিনছে, বেগম সাহেব খিটখিট করে, উত্তরা প্লট হবে না, বসুন্ধরা বাড়ি কিনতে হবে। হাজারো বাড়িতে কিন্নিদের কথা, পটুয়া টিমের বাড়িতে কতদিন থাকো, একটু নিউ ঢাকায় চলো না। দুনিয়ার ব্যাপারে কত উৎসাহ, আখেরাতের ব্যাপারে উৎসাহ। কাজে ওয়ান সে ও খরচ করো, তোমার খরচ করো মানে কি? আল্লাহর পথে আগে বাড়ো। অতু যাই তো না ফি সাবিলিল্লাহ, ওখানে ওই এক কথাই। এই 3টা সূরা পাশাপাশি, সূরা মুনাফিকুন, সূরা সফ, সূরা জুমুয়া। সূরা জুমুয়া তো এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনও সূরার শেষের দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। 3টা সূরা একদম পাশাপাশি, 28 পারায়, সূরা সফ, সূরা মুনাফিকুন, সূরা জুমুয়া। তিনও সূরার শেষের দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
তৃতীয়টাই শুধু এবাদতের কথা। ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, সূরা জুমার আয়াত। হে ইমানদাররা, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ইজা নুদিয়া লিসসালাতি, নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি আসো আল্লাহর জিকিরের জন্য। এখানে একটা কথা উচিত আছে, ওয়াজারিল বাই, কেনা বেচা ছেড়ে দাও, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তাড়াতাড়ি আসো, প্লাস ওয়াজারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও। অন্য নামাজের জন্য এই কথা নাই, জুমুয়ার দিনের জুমুয়ার নামাজের জন্য এই কথাটা, ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। জুমুয়ার আজানের পরে ব্যবসা বাণিজ্য হারাম। হাজার হাজার মানুষ আমরা কেনা বেচা নিত খেয়ালই করি না। মাসালা হলো যে জুমার দিনের আজানের পরে কেনা বেচা হারাম, শুধু জুমার নামাজের তৈরির কাজ করো। হাজারুল ভাই জালিকুম খায়রুল লাকুম, খুব ভালো। এখন সূরা জুমার শেষের দিকে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ পড়া হয়ে গেল, ইসলামের বিধান অদ্ভুত। আগে বলা হয়েছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি নামাজের জন্য আসো, হাজারুল ভাই, কেনা বেচা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে। ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাসিলু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, তাবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, মানে রুটি রুজির জন্য যত মেহনত করতে হয় করো। জামাত হয়ে গেল, জুমার নামাজ শেষ, ফাসাউ ইলা যিকরিল্লাহর কাজও শেষ, এখন কি করবা, ফান্তাসিলু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তাবতাগু মিন ফাদলিল্লাহ। কিন্তু এই সুরার শেষে অপূর্ব একটা কথা থাকি দিতে না, এই ঘটনা মদিনায় ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, বড় বড় সাহাবীরা, এমন সময় একদিক থেকে অনেকগুলো উট আসার সংবাদ আসলো, ঘোড়া দেখা যায় অনেক উট আসতেছে, ব্যবসায় সামনে আসতেছে, অনেক সাহাবী উঠে চলে গেলেন। সাধারণ অবস্থা ছিল, গরিব অপরিচিত, ইসলামে নতুন দাখিল হয়েছেন, কেবলমাত্র মজবুত সাহাবীরা বসে থাকে। এই কথা আল্লাহ বলছে, ওয়াইজা রাও তিজারাতান, যখন তারা ব্যবসায় কর্মকাণ্ড দেখে, অত মাল আসছে, আব্দুর রহমান বিন আউফের 100 উটের মাল, মদিনার বিখ্যাত ঘটনা, আব্দুর রহমান বিন আউফ বড় সাহাবী, তার মাল আসছে। ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ান ইন ফাদু ইলাইহা ওয়া তারাকু কাতায়, যখন তারা দেখে কোনো খেলাধুলার সামগ্রী আসলো, এখানে কি হয়েছে রে, সমস্ত লোক দৌড়াচ্ছে, তোমরা দৌড়ে গেল, ওরা ওয়া তারাকু কাতায়মা, আপনাকে দাঁড়িয়ে রেখে ওরা আপনাকে ফেলে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়া তারাকু কাতায়মা, দে লিভ ইউ স্ট্যান্ডিং, আপনাকে একা ফেলে চলে যায়। সাধারণ কিছু অবহেলাকারী সাহাবীর কথা লাগবে, এখন আসল কথা, কুল মা ইন্নাল্লাহি খায়রুম মিনাল লাহুই ওয়া মিনাত তিজারা, আপনি বলেন আল্লাহর কাছে যা আছে, মা ইন্নাল্লাহ খায়রুম মিনাল লাহ, তামাশার জিনিস, হঠাৎ আওয়াজের জিনিস, এগুলো চাইতে, এবং তিজারা, তিজারাতের জন্য তো আল্লাহই বলছেন বার হয়ে যাও, ফান্তাসিরু ফিল আরদ, আল্লাহর পথে বেরিয়ে যাও, কিন্তু শেষ কথা লাগাচ্ছেন, কুল মা ইন্দাল্লাহি খায়রুম মিনাল লাহুই, খেলাধুলার সামগ্রী, তামাশার উপকরণ, এগুলোর চাইতে এবং তিজারতের চাইতে, আল্লাহর কাছে যা রয়েছে তা এই তামাশার উপকরণ এবং তিজারতের চাইতে অনেক ভালো। কুল মা ইন্দাল্লাহি খায়রুম মিনাল লাহুই ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, মানে তিজারতের জন্য তোমাদেরকে বলা হয়েছে নামাজ পড়া হলে চলে যাও, যায়, কিন্তু মনে রেখো তোমার তিজারতের চাইতে অনেক ভালো জিনিস আল্লাহর কাছে। কোনটা তিজারতের চাইতে ভালো জিনিস, কোনটা বলেন? লোকদিকে ভাইয়েরা সময় লাগাতে চলে যায়, বড় বড় ডাক্তার সাহেব সাইনবোর্ড লাগিয়ে রাখে, আগামী এক মাস আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, আমি জমাতে যাচ্ছি। আমরা বলি রোগীদের কত কষ্ট হলো, এইভাবে কষ্ট চলে যায় যায়, ওনারা বলেন আমাকে যিনি তৈরি করেছেন তার পথে সংগ্রাম করতে হবে, লীগের কাজে ভাইরা চলে যায়।
قل ما عند الله خير من الله সুরার পর সুরা এই কথা কি কথা হে ইমানদাররা আগে বাড়ো নইলে আফসোস করতে হবে আল্লাহ জুল্লুকুম আলা তিজারা আমি করতে এটা এই সুরার মধ্যে ওইভাবে সরাসরি আফসোসের কথা নাই সুরা সাফ আল্লাহ জুল্লুকুম আলা তিজারা এখানে ভঙ্গি ভিন্ন একই কথাকে ভিন্ন ভঙ্গিতে আল্লাহ বলছে শালা ইনফর্ম মি অ্যাবাউট এ ট্রানজাকশন আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের খবর বলে দেবো আবার তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ أي كان تجارة من آخرة الرسالة. سورة جمعة مدهولة ما عند الله خير من الله ومن التجارة. أي تجارة من شادرة الرسالة جيتا مرة بجمي. آر سورة صحبت تجارة من آخرة الرسالة. آمي تو مدهولة كتا برسالة كتا بولو جبو برسالة كي تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل আল্লাহর উপর ঈমান রাসূলের উপর ঈমান ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ এটাকে ওলামায়ে কেরাম বলেন ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বর্তমান রূপায়ণ কি আল্লাহর সন্তুষ্টির কাজগুলোতে অংশ গ্রহণ করো আল্লাহর সন্তুষ্টির কাজগুলোতে অংশ গ্রহণ করো স্পেন্ড ইউর টাইম এন্ড এনার্জি ইন দ্য পাথ অফ আল্লাহ আরো সংক্ষেপ করে ওলামায়ে কেরাম বলেন তাবলীগের কাজে যাও আমাদের দেশে চালু হয়েছে মাদ্রাসা মসজিদের কাজে আসো যে কাজে মুসলমানদের দুনিয়া আখেরাতের ভালো হয় সেসব কাজ করো মুসলমানদের উপকারের কাজ করো আনকে ও খরচ করবা কোথায় সমস্ত ওলামায়ে কেরাম একমত মানুষের উপকার হয় এমন কাজে পয়সা খরচ করো খালি মাদ্রাসা মসজিদ আর মক্তব না কুয়া নাই কুয়া খনন করে দিবেন টিউবওয়েল নাই টিউবওয়েল বসিয়ে দিবেন হাজার হাজার মানুষ গ্রামে গঞ্জে কষ্টে আছে আপনি একটা টিউবওয়েল বানিয়ে দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য যতদিন এখান থেকে পানি খাবে সব আপনি পাবেন রাস্তা খারাপ ভাঙা রাস্তা মেরামত করে দেবেন এটা তো আমাদের দেশে নাই আমাদের ল্যাঙ্গুয়েজে নেই রাস্তা খারাপ হয়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করবো আমাদের কি করার আছে মানুষের কষ্টদায়ক অবস্থা থেকে মানুষকে মুক্ত করা রসুলের বিখ্যাত কথা মানুষের কষ্ট হয় এই কষ্ট দূর করার জন্য তোমার পয়সা খরচ হয় যদি কোন তাহলে কি আপনি আমার উত্তর রাস্তা পিস দেবে কর জি তাই করি যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে পিস ঢেলে দেয় বড় রকমের সব হবে আমি মৌলভী সাহেব না আমি মুফতি সাহেব না আমি উত্তিক গোলাম আমি বারবার বলি আপনাদের কাছে আমার এখানে লেকচার দেওয়ার যোগ্যতা নাই আমি আলেম না আমি সাদা সিধা বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন হাফিজ জহুরুল রহমতুল্লাহর সঙ্গে থেকেছে বাংলাদেশের আলেমদের মাথার মণি রক্ষণশীল ওলামায়ে কেরামের মাথার তাল এবং তার অনেক ছাত্র অনেক আলেমের সঙ্গে থেকেছে গত এপ্রিল মাসে আমেরিকায় গেছিলাম এপ্রিল মাসের 25-26 গেলাম মে মাসের 29 তারিখে ফিরলাম অনেক শহরে এক মাসের মধ্যে আল্লাহ নিয়েছে নিউ ইয়র্কে গেলাম ডেট্রয়েটে গেলাম আটলান্টায় গেলাম জর্জিয়া গেলাম লজ্জার রাজধানী আটলান্টায় গেলাম আমরা মায়ামিতে যাই নাই ডেটোনাতে গেছিলাম শহর একটা বড় শহর সেখান থেকে আবার লস অ্যাঞ্জেলসে গেলাম ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে গেলাম সে যে ডালাসে আসলাম তাহলে যারা আমেরিকায় গেছেন তারা চিন্তা করে দেখেন আমেরিকার পেরিফেরি চতুর্দিকে যাওয়া হয়েছে নিউ ইয়র্ক ডেট্রয়েট লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো ডালাস ফ্লোরিডা পুরো আমেরিকার সব জায়গায় একটা কথা আমি সজোরে বলেছি আমি আলেম না আমি আলেমদের জুতা বহনকারী পরিষ্কার কথা আই এম এ শু ক্যারিয়ার অফ দি উলামা কারণ আল্লাহ তাআলা আমাকে একজন ইংরেজি শিক্ষিত মানুষ হিসাবে দেখিয়েছেন আলেমদের কাজ কিভাবে তারা করেন এককালে আমি ওই দলে ছিলাম যারা কথায় কথায় মৌলভীদের গালি দিতাম আরে মৌলভীরাই খাইলো সব গণ্ডগোলের মৌলভীরা এই দলে আমিও ছিলাম এখন কোন দলে গেছি এখন বলতে কোনো দ্বিধা নাই আমেরিকার জায়গায় জায়গায় সরবে ঘোষণা করে এসেছি আমি আলেম না আমি আলেমদের জুতা বাহক তাদের জুতা মাথায় নিতে আমার কোনো অসম্মান বোধ নাই আর এই কথাটা আমার না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু আমাদের সমাজে সারা দুনিয়ার সকল মুসলমান সমাজে আলেমদের এই অবস্থান নাই
তাদের সম্পর্কে আমাদের মন্তব্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। মৌলবীরাই খাইল, স্ট্যান্ডার্ড কথা। মৌলবীরা কে বোঝে আমি কত স্টাডি করি, কত ভালো বুঝি, কিন্তু রসুলের কথা ভিন্ন। তার বিখ্যাত বাণী, ফজলুল্লাহ আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। এখানে দায়ী শব্দ নাই ডাক্তার সাহেব, ফজলুল দায়ী নাই, দায়ীর মর্যাদা মানুষের চাইতে বেশি এই কথা এখানে নাই, ওটা অন্য একটা আছে। মামান হাসানু কাউলাম নিম্মান দায়ী আল্লাহ। হাদিসের মধ্যে শব্দ এসছে ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম, একজন আলেমের ফজিলত একজন সাধারণ মানুষের উপরে ওই রকম যেমন আমি মোহাম্মদের ফজিলত তোমাদের সাহাবাদের সাধারণ সাহাবির উপরে। কত অদ্ভুত কথা! এবং এই মর্মের কথায় হাদিস ভরা, আমার পরে নবী আসবেন না, তাহলে দুনিয়াতে নবীদের কাজ করবেন কারা? ওলামায়ে কেরাম করবেন। আমার উম্মতের ওলামায়ে কেরাম সকল নবীদের উত্তরাধিকারী। দুটা কথা আপনি মেলান, উনি যে বললেন আমার পরে নবী আসবেন না, 1400 বছর আপনার সামনে চলে গেছে, আসে নাই কোনো নবী, ইসলামকে টিকিয়ে রেখেছে কারা? ওলামায়ে কেরাম। আজকাল ইন্টারনেটে খুব শেখ তৈরি হয়, আমেরিকা তো বলে ইন্টারনেট শেখ, ইন্টারনেটে কিছু দেখে দেখে প্রশ্ন জিনিস শুরু করে দেয়, হাজারো ব্যাপারে শুরু করে দেয়, ইন্টারনেট শেখ, ইন্টারনেটের বড় মুরব্বী হয়েছে, ইন্টারনেট যা দেখলো তাই, জিজ্ঞেস করার দরকার মনে করে। ইন্টারনেট শেখটা সবচেয়ে বেশি সোচ্চার হলো হানফি মজাবের মধ্যে, সবচেয়ে বড় মজাব যেটা, যেই মজাবের ইমাম সবার আগে, হানফি মজাব প্রতিষ্ঠিত হয়েছে ইমাম আবু হানিফার দ্বারা, তার জন্ম 80 হিজরিতে, রসুল্লাহ সাল্লামের মৃত্যু 11 হিজরিতে, তাহলে রসুল্লাহ সাল্লামের প্রায় 70 বছর পরে তার জন্ম। তখন অনেক সাহাবি জীবিত, তিনি সাহাবিদের দেখেছেন, সকল ইমাম সকল বড় বড় আলেম তার সঙ্গে বলেন ইমামুল আজম সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। কিন্তু আমাদের দেশে ইন্টারনেটে পুরা অকল্পনীয় ইসলামের নামে ধর্মের নামে এই রকম মানুষ করতে পারে, তাই চলছে আমাদের এই রাস্তায়। যশোমতী এভিনিউ রাস্তায় 91 মুফতি আব্দুর রহমান সাহেব 6,500 টাকা ভাড়া নিয়ে ইসলামিক রিসার্চ সেন্টার বানালেন 91। এটা আমি দেখে দিতে পারি, এখন আল্লাহ তাআলা ওনাকে বিরাট জায়গা মিলিয়েছেন, কোটি কোটি জায়গা জমিন আল্লাহ মিলিয়েছেন বসুন্ধরা রিসার্চ সেন্টার বানিয়ে। তখন তিনি বলেছেন হানাফি মাজহাবের বিরুদ্ধে জঘন্য সব আক্রমণ চলছে, কেন? হিংসা। দুনিয়ার মুসলমানদের শতকরা 60% হানাফি, শতকরা 50%-এর বেশি এক মাজারে। আল্লাহর কুদরত, কয়েক মাস পরে আমি আইওটিতে পার্ট টাইম পড়ার আগে বুয়েটে পড়াতাম, রিক্সাওয়ালাকে ভাড়া দিয়েছি, হালকা দাঁড়িয়ে আছে নওজোয়ান, ভাড়া দেওয়ার পর বলে হুজুর একটা কথা বলি, মানে বলো, আমরা নাকি হানাফি মুসলমান, আমরা নাকি মোহাম্মদী মুসলমান না? বোর্ডবাজারের পাশে আইউটির শিক্ষক আমি, এখনো পার্ট টাইম টিচার, আমরা নাকি হানাফি মুসলমান, আমরা নাকি মোহাম্মদী মুসলমান না? মানে অপপ্রচারকারীরা প্রচার করে তোমরা তো আবু হানিফার ইমাম মানো, আবু হানিফার নবী মানো, আসল নবী হলো মোহাম্মদ, তোমরা মোহাম্মদী মুসলমান না, হানাফি মুসলমান। হানাফি মক্কা শরীফে গিয়েছি কয়েক বছর আগে, বাংলায় লিফলেট প্রচার করছে, হানাফিরা লজ্জার স্থানের উপরে হাত বাঁধে, আমরা নাভির নিচে হাত বাঁধি না, এটার বিরুদ্ধে তাদের প্রচার। কাজে ইন্টারনেট করে সব এখানে হাত বাঁধে, জিজ্ঞেসও করে না এটার দলিল আছে কিনা। বাংলাদেশের মুসলমানদের 97% হানাফি, পাকিস্তানের হানাফি, ইন্ডিয়ার হানাফি, আফগানিস্তানের হানাফি, তুরস্কের হানাফি, সলিড। কিন্তু যত অপপ্রচার সব হানাফি মজাবে, ইন্টারনেট শেখ। এদের সবচেয়ে বড় প্রচার হল মৌলবীরা কি জানে, আসো ইন্টারনেটে আসো। এখন নতুন এসে জাকির নায়েক, তার ভক্ত কোটি কোটি, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স। ওলামায়ে কেরামের অবস্থানকে আমরা চরমভাবে অপমান করি। মৌলবীরা কি জানে? মৌলবীরা খুব জানে। মৌলবীরা বলেন জাকির নায়েক তাই পরে সুট পরে প্রচার করেন, এবং বলেন ইসলামে কোনো সুনির্দিষ্ট পোশাক নাই, কিন্তু ওনাকে কে বলবে যে কোরআনের মধ্যে পরিষ্কার আছে
ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم ام الف لام من الايات কখনো খুশি হবে না খ্রিস্টানেরা আর ইহুদিরা যে পর্যন্ত না আপনি তাদের মতো চালচলন গ্রহণ করেন। পয়লা নম্বরে সুর চাই, তিনি তাদের চালচলন গ্রহণ করছেন কেন? কোরআন কি বলে? বলান তাওবা, কখনো আপনার উপরে খুশি হবে না। কারা? ইয়াহুদ বা নাসারা। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, যে পর্যন্ত না আপনি তাদের অনুসরণ করেন। আমার জাকির নায়েক সম্বন্ধে বলার কিছু নাই, তার প্রচারে তার বক্তৃতায় লাখ লাখ না কোটি কোটি মানুষ ইসলামের দিকে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করেন। কিন্তু তিনি অনেক জায়গায় এমন সব কাণ্ড করছেন যেগুলো মানুষের আলেমদের উপরে শ্রদ্ধাবোধকে বিনষ্ট করে দিচ্ছে তার না জানা। যেহেতু তিনি ওই রকমের আলেম, নিজে নিজে পড়াশোনা করে গেছেন, মৌলবীরা কি জানে? মৌলবীদের উপরে শ্রদ্ধাবোধ চলে গেলে ইসলামের ভিত্তি ধসে পড়বে। কাজে বাহ্যিক কিছু লোককে তিনি আনছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেন, একথা তাকে কে বুঝাবে? তিনি ইসলামের মৌলিক কর্মকাণ্ডের উপরে নিজে না জেনে এই সর্বনাশের পথ ধরে। আমি আমার নিজের কথা বলছি না, আমি আগে বলেছি আমি আলেমদের জুতা বাহক, আলেমদের কথা না করতে, যারা তর্ক করতে চান তাদেরকে আলেমদের সঙ্গে বসিয়ে দেবে। তা আমি বলছিলাম ইন্টারনেট শেখদের কথা, ইন্টারনেটে যা দেখেন সেটাই ইসলাম। নিজের চারপাশে জীবিত সুবিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেন। এই ঘটনা আমি বারবার বলি, মক্কা শরীফের বিস্ফোরণ মহল্লায়, এখন তো সব ভেঙে দিয়েছে, কয়েক বছর আগে হজের সময় এক বাড়িওয়ালা আজমল সিলেটে বাড়ি, তার বাড়িতে আগের বছর ছিলাম, সে এক বাঙালি ছেলে এমবিবিএস ডাক্তার তার সঙ্গে পরিচয় করে দিল, হজে গেছে নতুন, আমাকে পরিচয় করালো প্রফেসর হামিদুর রহমান, বুয়েটের প্রফেসর, প্রত্যেক বছর হজে আসে, এক নম্বরে দাড়ি সাদা, আমার ছেলের বয়সী, দুই নম্বরে বুয়েটের টিচার, বুয়েটের টিচার করলে একটা নাম আমরা পাই বলি মাগনা, তিন নম্বর প্রত্যেক বছর হজে আসে, এতগুলো বিশেষণ ব্যবহার করেছে আজমল। এর মধ্যে ওই ছেলে বলে উঠলো, আজমল ভাই আমার টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েন, কোরবানির টাকা ব্যাংকে জমা দিয়ে। আমি বললাম কোরবানির টাকা ব্যাংকে না দিলেই ভালো, হানাফি মাজহাবের মধ্যে এই ক্রমধারাও আছে, মুজদালফা থেকে ফিরে এক নম্বরে কঙ্কর মারতে হবে, দুই নম্বরে কোরবানি, তিন নম্বরে মাথা কামানো। ব্যাংকে টাকা জমা দিলে অনেক সময় কঙ্কর মারার পরে কোরবানি হবে, কোরবানির পরে মাথা কামাবে, মাথা কামানো আগে হয়ে যায়, কোরবানি পরে হয়ে যায়, এই ক্রমধারা ওয়াজিব, তর্তিবটা ওয়াজিব, হানাফি মাজহাবে তর্তিব ওয়াজিব। এই কথা আমি বললাম, সঙ্গে সঙ্গে সেই নওজোয়ান আমার ছেলের বয়সী আমাকে বলে, রাখেন রাখেন আপনার মাজহাব। আমি কি বলেছি? হানাফি মাজহাবে তর্তিবটা ওয়াজিব, সে বাঙালি ছেলে, ইসলামের রাস্তার মধ্যে আমাকে ঝাড়ি মারল, রাখেন রাখেন আপনার মাজহাব, এক আল্লাহ এক রসুল এক কোরআন এক মাজহাব, এক আল্লাহ এক রসুল এক কোরআন এক মাজহাব। আমি দেখলাম যে এর লোকের কথাটা লাভ নাই, আল্লাহ আসসালাম আলাইকুম মাফ চাই। এই যে কথাটা, কথাটা শুনতে কত সুন্দর, আপনার কাছে ভালো লাগবে, এক আল্লাহ এক রসুল এক কোরআন এক মাজহাব, এই নিরুত্তরে লাভ কি? এখানে হাত বাঁধেন, এখানে হাত বাঁধেন, এখানে হাত বাঁধেন, কিন্তু আমাদের খবর নাই আরেক মাজহাব আছে যারা হাত বাঁধেই না। মালিকি মাজহাবের মুসলমানরা মক্কা শরীফে গেলে বাঙালিরা যখন দেখে এখানে হাত বাঁধে, কিন্তু যখন কেউ বাঁধেই না কুরআন আমাদের হাত বাঁধবেই না, তখন অবাক হয়ে বলে এটা কি হলো আজি সাহেব, এটাও যায়। এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা রসুলুল্লাহ সাল্লামের কথা থেকে এসছে, রসুলের জীবন দশা এই ঘটনা হয়েছে। আমি ওই নওজোয়ানকে বলতে পারতাম, তুমি এ কথা বললে এক আল্লাহ এক কোরআন এক রসুল এক মাজহাব, কথাটা শুনতে ভারী ভালো, কিন্তু তোমার কি জানা আছে রসুলের জীবন দশায় কি হয়েছিল? এটা আমি তাকে বলি না, আপনাদেরকে বলি, বারবার বলি, রসুলের জীবন দশায় বনু কুরাইজার মহল্লায় আক্রমণের সময় রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদের বললেন, তোমরা সবাই এখনই রওনা হও, জোহরের পরের ঘটনা, বনু কুরাইজার মহল্লায় যে আসর করবা, সাহাবীরা রওনা হয়ে গেল, বনু কুরাইজার মহল্লায় পৌঁছার পথের মধ্যেই সূর্য ডুবে যায়, একদল সাহাবী বললেন এসো আমরা আসরের নামাজ পড়ে নিই, আরেকদল বললেন না আমরা আসরের নামাজ পথে পড়বো না, রসুলুল্লাহ সাল্লাম বলেছেন না বনু কুরাইজার মহল্লায় যে আসর করবা? এই জন্য তাদের মধ্যে পরিষ্কার দুই দল হয়ে গেল, একদল মুসলমান দৈনন্দিন যেভাবে আসরের নামাজ পড়েন সূর্য ডোবার আগে, পথের মধ্যে সূর্য ডোবার আগে আসর করে নিলেন,
আরেক দল কিছুতেই পড়লেন না, সূর্য ডুবে গেল, বনু কুরাইজার মহল্লায় যে রসুলের কথার উপর আক্ষরিক আমল করলেন, মাগরিবের রক্ত হওয়ার পরে বনু কুরাইজা পৌঁছে আসলেন। এখন আপনি বলেন কারা ঠিক? আপনাদের মধ্যে জিজ্ঞেস করলে অনেকেই বলবেন যারা রাস্তায় পড়েছে তারা ঠিক, অনেকে বলবেন যারা ওখানে পৌঁছে পড়ে তারা ঠিক। কিন্তু রসুল কি বললেন? পরের দিন তো রসুলের সামনে আসতে দরকার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তোমরা উভয় দল সত্যের উপর আছো। তাইলে রসুলের দুই মজা বানাইল কিনা বলেন? কয় মজা হইল? সূর্য ডোবার আগে নামাজ পড়েন না এক মজা, সূর্য ডোবার পরে এক মজা। রসুলুল্লাহ ইসলাম কি ফতোয়া দিলেন? তোমরা উভয় দল সত্যের উপর আছো। তাহলে মজাব কয়টা হইল? তাহলে যারা বলে এক আল্লাহ এক কোরআন এক রসুল এক মজাব, কত ভ্রান্ত কথা, শুনতে কত মধুর কথা। মজাবের বিভিন্নতা কারণেই হয়েছে। আবার রসুলুল্লাহ ইসলামের বিখ্যাত বাণীও আছে, আলেমদের মত বিরোধ উম্মতের জন্য রহমত। রসুলুল্লাহ ইসলামের বিখ্যাত বাণী, আলেমদের মত বিরোধ উম্মতের জন্য কি? উনি মত বিরোধকে রহমত আখ্যা দিচ্ছে। ডিফারেন্স অফ অপিনিয়ন, যেখানে স্বাধীন চিন্তার সুযোগ দেওয়া হবে সেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের একটা বস্তুর নাম মন, মনটা এমন একই বিষয়ে দুই ছেলের কাছে দিলেন, এই ছেলে কয় আব্বা বাড়ি ধরে জায়গা কিনে, এই ছেলে কয় আব্বা বসে ধরে জায়গা কিনে, কথা কি করে না? এই যে চিন্তাধারার পার্থক্য, এটা আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা মন নামক বস্তুর কথাই বলেছেন। হবেই, যেই কথা জোর করে বলা এক আল্লাহ এক কোরআন এক রসুল এক মজান, পরিষ্কার চার মজা আমরা শুনে এসেছি, এখন তারা পরিষ্কার ভয়ঙ্কর ভালো লেগেছে। সূরা ফাতিহা পড়েন, আমাদের এই মসজিদে কয়েকজন মুসলিম আমাকে বলেছে, এরা চুপে চুপে একজন মুসলিমের কাছে দেওয়ার কাজ করে। আজকে যে মাগরিবের নামাজ পড়ছেন ইমাম সাহেব, সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা পড়ছেন? পড়েন নাই, আপনার নামাজ হয় নাই। আসেন আপনাকে বোখারি শরীফে হাদিস দেখাই, এই যে লেখা আছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনি তো শুনে সভ্য না, জীবন বুঝে কি নামাজ পড়লাম? ওই কথা বলে না যে অন্য একটা হাদিস আছে ইমামের কেরাতি মুক্তাদি কেরাতি, দুটি হাদিস আলাদা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক আছে। দ্বিতীয়, ইমামের কেরাতি মুক্তাদির কেরাতি, কি বুঝলেন? তাহলে আপনার সূরা ফাতিহা হইছে কিনা ইমামের কেরাত শুনছেন তো, এটা দেখেন। আপনি বলেন আল্লাহর দিনের উপরে এই কাজ করার অর্থ কি? কত জঘন্য কাজ তারা করছে। তাহলে মাজহাবের মাসালা হলো ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির কেরাতি, আপনার সূরা ফাতিহা আলাদা করার দরকার নাই। কিন্তু এই রায় ঘুরে ঘুরে বেড়ায়, এক একজনের কাছে গাস্ত করে, প্রত্যেক দিনে আমাদের কাছে রিপোর্ট আসতেছে, নতুন মানুষকে নামাজি বানানোর চেষ্টা নাই। হানাফি মাজহাবের বিরুদ্ধে যত বিশুদ্ধ সূরা ফাতিহা আছে, আমিন জোরে বলেন না আছে বলেন, আমিন জোরে বলাও সুন্নাত আছে বলাও সুন্নাত। হানাফি মাজহাবের বিধান হলো আছে আমিন বলেন, ওই মাজহাবে হচ্ছে আমিন জোরে বলেন। মক্কা শরীফ ওই অবস্থায় শতকরা সাত ভাগ মুসলমান হানাফি, এখানে কত মানুষ আছেন মনে করেন? দুইশো মানুষ আছেন। দশজন যদি আমিন জোরে বলে, দশজনের জোরে আমিন শোনা যাবে না বাকি একশো জনের আস্তে আমিন শোনা যাবে? কোনটা? একশো আশি জন তো চুপচাপ করলো, ওইটা শোনা যায় না মক্কা শরীফে। তাই এই জন্য হজ করে আইসা সব আমিন জোরে দলে চলে যায়। তাদের কে বোঝাবে যে আপনি হানাফি মাজহাবের লোক, আপনার আস্তে আমিন বলা উচিত, তাহলে আবু হানিফার অনুসরণ হবে, স্বাধীন চেতা ভাবে তো বিশ্ব হয়ে গেছে। আমরা কি কম বুঝি? ইন্টারনেটে দেখছি কোনোদিন কোনো প্রশ্নই করতে চায় না, একজন খাঁটি ভালো আলেমকে জিজ্ঞাসা করে দেখি উনি আমাদেরকে নসিহত করুন সঠিক সোর্স কি। যদি ইসলামের এই এলমে দিনের চর্চার কেন্দ্রগুলো না থাকত ইসলাম বহু আগে সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়ে যেত। এই জন্য আমাদের চেষ্টা বিভিন্ন মুখে হতে হবে। একদিক হল ইমানের মৌলিক দাবি কি, হাফিজি হুজুর রহমতুল্লাহ বারবার বলতেন আপনার ইসলামের পথে অগ্রসর হওয়ার প্রথম ধাপ কি? প্রথম ধাপ আকায়েদ সহি করে,
মৌলিক বিশ্বাস্য বিষয়গুলোর উপরে মজবুতভাবে ইমান আছে। ইসলামের সকল আমলকে পাঁচ ভাগ করা হয়েছে, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আমরা এখন মসজিদে দুই নম্বর ব্রাঞ্চের কাজে আছি। আকায়েদ মানে মৌলিক বিশ্বাস, এবং এই বিশ্বাসগুলো প্রধান স্তম্ভ সাতটা। আমাদের ছোট মানিকেরা মক্তবে গেলেই তাদের শিক্ষা দেওয়া হয়, আমানতু বিল্লাহি, আমি ইমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, তাকদীরের উপরে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপরে। সাতটা পিলার, এই সাত পিলার হচ্ছে বিশ্বাসের সাত স্তম্ভ। এই সাত স্তম্ভের কোনো এক জায়গায় যদি ফাটল থাকে বিশ্বাস, রসুল্লাহ সাল্লামের বিখ্যাত বাণী, যেখানে মুসলমানরা একত্রিত হয় ফেরেশতারা তাদের ঘেরাও করে ধরে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা দেখতে পান আপনি? কোন সাইন্টিফিক গেজেট আছে 1400 বছর পরে ফেরেশতারা কয়জন আইছে, কতগুলো আইছে, হিসেব করুন। কিন্তু এই ব্যাপারে মুসলমানদের মধ্যে অনেকেই জঘন্য অবিশ্বাস আছে। আমাদের বুয়েটে একবার সেমিনার হলো, বাংলাদেশের এক বিখ্যাত পদার্থবিদ, নাম বললে চিনে ফেলবেন, উনি সেমিনার করলেন। সেমিনারের বিষয়বস্তু ফেরেশতারা হলো ন্যাচারাল ফোর্সেস, ফেরেশতারা প্রাকৃতিক শক্তি, নাউজুবিল্লাহ। উনি তো ইংরেজিতে বয়ান করলেন, সেমিনারে উপস্থাপনা করলেন, আমি কেবলই চান্স দেখেছিলাম। আমি তো মৌলভিগ বললাম, আমি একটা প্রশ্ন করব যদি চান্স মিলে। আল্লাহর মেহরবানি উপস্থাপক বললেন যে সেমিনারের বক্তার কথা শেষ, শ্রোতাদের মধ্যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। আমি একটা প্রশ্ন করব, আমরা ফেরেশতাদের সম্পর্কে জানি তারা ইমানদারদের জন্য দোয়া করে, মুসলমানদের ঘেরাও করে রাখে, দোয়া করে না? তো প্রাকৃতিক শক্তি যারা বিজ্ঞান করি সবাই জানি, প্রাকৃতিক শক্তি হিন্দুর সঙ্গে যে ব্যবহার করবে, মুসলমানের সঙ্গে যে ব্যবহার করবে, খ্রিস্টানের সঙ্গে ব্যবহার করবে, ইমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রাকৃতিক শক্তিগুলোর মানুষের সঙ্গে ব্যবহার ইমানের উপর নির্ভরশীল। আমি কোরআন আয়াত বললাম, আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আমার ফেরেশতারা ইমানদারদের জন্য ক্ষমা ভিক্ষা করে। আপনি যে বললেন প্রাকৃতিক শক্তি, তাহলে এই আয়াতের ব্যাখ্যা করেন। বুয়েটে ঐতিহাসিক ঘটনা, ডক্টর ওয়াহিদুদ্দিন কারণ ভাই চলছেন, আমার মৌলভী সাহেবদের কাছ থেকে শেখার জবাবের পরে উনি কোনো কথা বলতে পারলেন না। সেমিনারের উপস্থিতি 100-এর উপরে অতি বড় বড় পিএইচডি ধারী কেউ কোনো কথা বলতে পারলেন না, সেমিনার ওখানে শেষ হয়ে গেল। নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, ফিজিসিস্ট, কিন্তু আকিদা কি সর্বনাশ হয়ে আছে? আকিদা কি ওনার আকিদা হলো ফেরেশতা আছে ঠিকই, ফেরেশতা কোনটা? প্রাকৃতিক শক্তিগুলি ফেরেশতা। এরপরে ঘটনা আরো যখন 3 মাস পরে উনি বই প্রকাশ করে দিলেন ওই বিষয়ের উপরে, বইয়ের মধ্যে ভূমিকা লিখে দিচ্ছে ডক্টর আব্দুল সালাম, নোবেল প্রাইজ বিজ্ঞানী, ট্রিয়েস্ট, ইতালির ট্রিয়েস্টে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল ফিজিক্সের প্রধান, উনি ভূমিকার মধ্যে প্রশংসা করছেন, মাশাআল্লাহ, এই পদার্থবিদের যে কোরআন সম্পর্কে ধারণা প্রশংসারযোগ্য। কিন্তু এটা কে বোঝাবে যে আব্দুল সালাম একজন কাদিয়ানি ছিলেন? আপনাদের মধ্যে অনেকে চেতে যাবেন বুঝেন। হ্যাঁ, আপনারা বলবেন সাহেবদের সঙ্গে থাকেন, মুসলমানদের মধ্যে প্রথম বিজ্ঞানী নোবেল প্রাইজ পায় সেটা কোনো দামি দিতে চান না। উনি বিজ্ঞানী হতে পারেন, ওনার বিজ্ঞান সাধনা সম্পর্কে কোনো কথা নাই, উনি আমাদের মাথার তার। ইসলাম সম্পর্কে উনি কি জানেন? বিজ্ঞানী হলে কি ইসলাম সম্বন্ধে জ্ঞান হয়ে যায়? বাংলায় কথা আছে, মদ্যশালায় চুরি হয়েছে, মদ বিক্রেতা নালিশ করছে, এখন তার নালিশের সাক্ষী কে হবে? বলে মদ বিক্রেতার সাক্ষী হবে মাতালেরা, চুরির সাক্ষী মাতাল, মদ বিক্রেতার পক্ষে সাক্ষ্য দিবে কে? লাগবে না বলে। এটা ওনাকে কে বোঝাবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জিনিসের কথা বলেছেন,
আমরা ফেরেশতাদের নাম নিলেই বলি আলাইহিস সালাম বলি না, প্রাকৃতিক সুখের নাম নিলে আমরা বলি ঝড় আলাইহিস সালাম, তুফান আলাইহিস সালাম, পানির স্রোত আলাইহিস সালাম। বলেন ফেরেশতারা কি ব্যক্তি না শক্তি? তারা ব্যক্তি সত্তা, তাদের নাম নিলে নবীদের নামের মতন আমরা বলি জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। তাহলে কি কথা দাঁড়ালো? আমাদের পদার্থবিদ অতি সম্মানিত ব্যক্তি, পদার্থবিদ বিরাট মুসলমান, কিন্তু আকিদার ব্যাপারে আমার খবর নাই। এরকম বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা মিলাদ করে এমন চেয়ার রেখে দেয়, খালি চেয়ার, তাদের আকিদা হলো রসুল হাজির নাজির, ওখানে বসবেন রসুল আলমুল গায়েব, রসুল হাজির নাজির। আমাদের আকিদা কি তাই? এটা কে বোঝাবে? তাহলে আমার এক সহকর্মী আছে আইটিতে, বলে আপনার পায়ে আমি চুমা দিতে রাজি আছি স্যার, কিন্তু আমার বিশ্বাসে কইছে রসুল হাজির নাজির, ওইটা ছাড়তে পারবো না। আমারে কয় আপনারা আমি খুব ভক্তি করি, শ্রদ্ধা করি, আপনার পায়ে চুমা দিব, কিন্তু আমার পিসাবে কইছে রসুল হাজির নাজির। এই ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য ইসলামের পদে পদে প্রতিদিন আপনার হেতু আপনি পড়েন ওয়া সাধু আন্না মুহাম্মাদান, কি পড়েন? আবদু, তার দাস, তার রসুল। রসুল্লাহ সাল্লামের মর্যাদা বিরাট, কিন্তু তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে তাদের বিখ্যাত কথা মোহাম্মদ খোদা না, খোদা থেকে জুদা না, কিরকম রহস্যময় কথা, মোহাম্মদ খোদা না, খোদা থেকে জুদা না, মানে আল্লাহর অংশ, নাউজবিল্লাহ বলে। এই অতি ভক্তিতেই খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর কোলা বানাইছে। আকিদার কথা হচ্ছে, হাফিজি হুজুর বারবার বলতেন আকিদার আগে দুরুস্ত করেন, নামাজ রোজা হজ যাকাত ইবাদত দ্বিতীয় শাখা, মুআমালাত হালাল হারামের তমিজ তৃতীয় শাখা, মুআশারাত সামাজিক আচার আচরণ চতুর্থ শাখা, আখলাক আভ্যন্তরীণ চরিত্র পঞ্চম শাখা, প্রথম শাখা আকায়েদ মৌলিক বিশ্বাস্য বিষয়, মৌলিক বিশ্বাস্য বিষয় আকায়েদ, এটা ইসলামের পথে আল্লাহ সন্তুষ্টির পথে প্রথম আইটেম, এই আইটেম ঠিক করে। দুই নম্বরে ইবাদত, আমরা তো ইবাদতের জন্যই এসছি, মসজিদগুলো ইবাদতের জায়গা, এর সম্পর্কে বিখ্যাত হাদিস কেয়ামতের দিন সবচেয়ে আগে হিসাব হবে কিসের? নামাজ, নামাজের হিসাব হবে আগে। কিন্তু যেই মানুষ প্রতিদিন জামাত পড়েছে তবলিগের তাকবীরে তাহরিমের সঙ্গে, তাহাজ্জুদ কোনোদিন মিস হয় না, হজ প্রত্যেক বছর করে, পুরো উত্তরা না পুরো ঢাকা শহরের লক্ষ লক্ষ গরিব তার পয়সার প্রতিপালিত, কিন্তু বেগম সাহেবের কয় বান্দির বাচ্চা, উত্তর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, একটা ছোট্ট কথা, একটা কথায় বেগম সাহেবের কলিজা জ্বালায় দেয়, কলিজা জ্বালায় দেয়, একটা বাংলা শব্দ, আসলে কি কলিজা জ্বলে ডাক্তারে বলতে পারে? কোনটার জন্য মাপের মধ্যে কোনটা হবে? মামান সাকুলাত মহাজিন, ভারী হওয়ার পাল্লার মধ্যে কত নামাজ, কত রোজা, কত জাকাত, আর হালকা হওয়ার পাল্লার মধ্যে বিবি সাহেবের গালি দিছিল, মিথ্যা গালি, অন্যায় গালির কারণে বিবি সাহেবের মনে কষ্ট হয়েছে, এই কষ্ট তার কত তাহাজ্জুদ করে টান দিব, দিব কি দিব না? মোহাম্মদ রসুল্লাহকে এই শিখাইছেন খুব নামাজ পড়ো, খুব তাহাজ্জুদ পড়ো, আর বেগম সাহেবের লোকের চরম দুর্ব্যবহার করো, সুন্নত এটা কে শেখাবে? কোরআন শরীফের একটা বিখ্যাত আয়াত ওয়াশিরু হুন্না বিল মারুফ, সূরা নিসার ১৯ নম্বর আয়াত, রেফারেন্স নম্বর নিয়ে নাও, 4.19, 4 নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, আল্লাহ তাআলার পাশের যে আয়াত, আল্লাহু আকবার, আল্লাহ মেয়েদের সম্পর্কে আপনার আমার স্ত্রীদের সম্পর্কে এমনভাবে কথা বলছেন যেটা শ্বশুরেরা করে, শ্বশুরেরা যাবে তার বাড়িতে গেলে কি করে? পোলাও করবা খাওয়ায় না, বলা কথাটা কি আমার মেয়েটা তোমার ঘরে, কিন্তু দেখে শুনে রাখো, দুর্ব্যবহার করো না, শ্বশুর কোনোদিন মুখ ফুটে বলে না আসলে এত খাওয়ায় কেন যাবাই রে। পাকিস্তানের এক বুজুর্গ আছেন, উনি বলেন আল্লাহর কালামের কথাটা, আল্লাহ যেন আমাদের স্ত্রীদের বাবা, বাপেরা যেরকম শ্বশুরে খাওয়ায় কয় আল্লাহ জামাইদের কাছে মুখে করতেছে, আসিরু হুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো, আজান দাও, আজান দেন। Oh.
আজানের সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রধান তিনটা। এক নম্বর, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের কথাগুলো জবাব দাও, আমরা জবাব দিয়েছি। দুই নম্বর, আমার উপর দরুদ পড়ো, আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি, যে কোনো দরুদ। তিন নম্বর, আমার উপরে এই দোয়া পড়ো, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. أذان شمبر كيو كاذب فاني دولة فاني تا عمر دولة تستيكي كما صلاة جنوب পানি খাওয়ার সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, খানার সম্পর্কে কথা আছে, পানির সম্পর্কে কথা, খানার সম্বন্ধে বিখ্যাত কথা, সাম্মিল্লাহ অকুল দিয়ামিনি, আল্লাহর নাম উচ্চারণ করো, ডান হাতে খাও। আলহামদুলিল্লাহ আমরা সবাই বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলি, ডান হাতে খাই। পানি খাওয়ার সম্বন্ধে একটা কথা আছে, এই কথাটা বোঝানোর জন্য পানি খেতে। এক নম্বর, বসে খাও। দুই নম্বর, ডায়নাতে খাও। তিন নম্বর, বিসমিল্লাহ বলে খাও। চার নম্বর, তিন শ্বাসে খাও। এটা আমরা করি না, কয় শ্বাসে পানি খেতে বলছেন? তিন শ্বাসে মানে কি? প্রথমবার অল্প একটু খাও, দ্বিতীয়বার অল্প একটু খাও, তৃতীয়বার বেশি খাও। আলহামদুলিল্লাহ, আমাকে একজন মানুষ এইরকম এক ওয়াজের মহফিলে পরের পাঠা যখন বাতলাইছেন, বলে হুজুর আরেকটা আছে কি, চক্ষু বন্ধ করে খাইও না, দেখে খাও। আমি তো আগে আমার স্কেপে উঠেছি রাখছি যে আমি মৌলবী না, মৌলবীর সঙ্গে থাকি, মৌলবীদের কথা শুনে শুনে আপনাদের কাছে না করছি। মৌলবীদের রাজা বাংলাদেশের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাকে হুকুম দিয়েছেন, তুমি আমাদের মৌলবী সাহেবদের সঙ্গে অনেক থাকছ, তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমাদের কাছ থেকে যা শোনো সেগুলো আলেমাল আমাদের বলবা, মানুষদের বলবা, সাধারণ মানুষদের বলবা, এই জন্য আপনাদের বলব। হাফিজ জি হুজুর রহমতুল্লাহের সঙ্গে 1980 সনে হজের সফর করছেন, আমি হজরতের খাদিম ছিলাম, জেদ্দা মক্কা শেষ মদিনা শেষ মিলে এক মাস। আবার 1985 সনে যখন ইলেকশনের কারণে উনি সারা দুনিয়া বিখ্যাত হয়ে গেলেন, একাই সনে ইলেকশনে উনি বারবার বলতেন, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছি, যদি আল্লাহ আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় সর্বপ্রথম কাজ কি করব, প্রশ্ন করে জবাব দিতেন, সর্বপ্রথম কাজ আমি করব বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 আদর্শ ফোরকানিয়া মক্ত প্রতিষ্ঠা। আমাদের ইংরেজি শিক্ষিত মানুষদের এই জবাবটা ভালো লাগে না, আমাকে তো স্ট্যান্ডার্ড কথা আছে, মোল্লাদের মসজিদ পর্যন্ত আছে না,
মোল্লাদের মসজিদ বলি না আমরা ইংরেজি শিখিত না, এটাকে হুজুরের বেলা বলতো মোল্লাদের মসজিদ পর্যন্ত হাফিজের মক্তব পর্যন্ত। প্রেসিডেন্ট ইলেকশনে কারাইছে হ্যাঁ মক্তব আনল আর কাম পায় না, কিন্তু আসলে কথাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত কথা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয়। কোরআন মানে পুরো দিন, এই জন্য হাফিজুর রহমতুল্লাহ এই দিকে খুব তাকিত। এটা হলো একাশি সনের কথা, বিরাশি সনে উনি ইরাক ইরান সফর করলেন, বিরাশি পঁচাশি সনে লন্ডন সফর করলেন, লন্ডন সফরে আমার হজরতের খাদেম আসবাব আবার হল, আশি সন মক্কা শরীফ মদিনা শরীফে খাদেম, আর পঁচাশি সনে লন্ডন বার্মিংহাম ব্র্যাডফোর্ড ব্রাইটন চার শহরে গেছে। ওই সফরে বুয়েতে আমি হিস্টেন কলেজে ছিলাম, যখন হজরতের সঙ্গে যাওয়ার জন্য ভাইস চ্যান্সেলর সাহেবের সঙ্গে দেখা করলাম, ছুটি চাইলাম, ডক্টর আব্দুল মতিন পাটওয়ারি এখনো জীবিত আছেন, উনি হুজুরের সঙ্গে খুব মেলামেশা করতেন, নিজের গাড়িতে লিফ্ট দিতেন, কিন্তু ছুটির ব্যাপারে বললেন তোমাকে আমি ছুটি দিব না। রহস্যজনক ঘটনা, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ঘুরলাম, তোমাকে আমি হুজুরের সঙ্গে যেতে দিব না, লন্ডনে যাওয়ার ছুটি দিব না। প্রথম মনে করলাম হয়তো ঠাট্টা করতেছে, চার পাঁচ দিন পরে যখন বুঝলাম যে না উনি সত্যি দিবেন না, তখন আর ওনার কাছে না যে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে আই হেয়ার বাই রিজাইন, আমি এত দ্বারা পদত্যাগ করিলাম, প্রত্যেক পত্র ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে দিয়া প্রাইভেট পাসপোর্ট করে চলে, অনেক লম্বা গল্প। গল্পের আসল কথা হজরতের কথা, লন্ডন সফরের শেষের দিকে আমাকে সকালবেলা বলেন আপনি আমার জন্য বুয়েটের চাকরি ছেড়ে দিলেন, হাফিজুর বলেন দেশে যেয়ে কী করে খাইলেন, হাফিজুর রহমতুল্লাহ লন্ডনে বসে আমাকে বলেন। আমি বললাম যে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার সঙ্গে আসছি, আমার তো ভয় লাগে না, কিছু একটা করে থাকবো। আল্লাহর ওলি চুপ করে থাকেন কয়েক সেকেন্ড, তারপরে যেই কথাটা বললেন এই কথাটা আপনাদের কাছে বলা হলো দেশে, চুপ করে থেকে দর্শিয়াতের কিতাবগুলো পড়ে ফেলান, আলেম হন নিজে মাদ্রাসা করে পড়ান, লন্ডনে বৈশা হাজার হাফিজ যদি আমাকে বলতেছেন, প্রথম বলছেন আমার জন্য চাকরি ছেড়ে দিলেন দেখে যায় কী করে খাইবেন, তখন আমি বললাম আল্লাহর রহমতে আমার ভয় লাগে না একটা কিছু করে খাবো, তখন কয়েক সেকেন্ড চুপ করে থেকে এই কথা বললেন, দর্শিয়াতের কিতাবগুলো পড়ে ফেলান, মানে কওমি মাদ্রাসার জামাতে যে সমস্ত কিতাব পাঠ্য তালিকাভুক্ত এই কিতাবগুলো পড়ে নেন, দুই নম্বর আলেম হন, তিন নম্বর নিজে মাদ্রাসা করে পড়ান, কি বুঝলেন। লন্ডন সফরের হাদিয়া আমার খেদমতে খুশি হয়ে আমার হাদিয়া দিতে কি বলছে, ইঞ্জিনিয়ার তো আছো এখন তখন সময় পাইছ মৌলবী হও, তোমার প্রকৃত সৌভাগ্য হবে না যে পর্যন্ত মৌলবী না হও, আমার মৌলবী হওয়া কিসমত নাই, মৌলবী দুটো দেবে ঘোরা কিসমত, দেশে আসলাম বাইস চান্সেলে নিজে ডেকে পাঠালেন, উনি আমার প্রিয় শিক্ষকও বটে, আমি তো রহমান এটা কী করলা এবার আমাদের চাকরি ছেড়ে দেয় না, আমি যখন দেখলাম আপনি ছুটি দিবেন না এখন কী করবা আমাকে বলেন, আমি কী করবো আপনি তো আমাকে ডাকছেন কী করতে হবে বলেন, ছুটির দরখাস্ত দাও, ছুটির দরখাস্ত দিলাম এক মাস পুরো ছুটি সম্মানের সঙ্গে মঞ্জুর, আর চাকরি ছাড়া কিন্তু হজরতের এই কথাটা আপনাদের কাছে নকল করার উদ্দেশ্য, দর্শিয়াতের কিতাবগুলো পড়ে ফেলেন, কর্মসার কারিকুলামের কিতাবগুলো পড়ে নেন, আলেম হন নিজে মাথা করে পড়ান, মানে আমি যদি আমার তুমি আমার খেদমত করতেছ আমি তোমার খেদমতে সন্তুষ্ট দোয়া করি, কিন্তু তোমার সৌভাগ্য পূর্ণতম পর্যায়ে হবে না যে পর্যন্ত তুমি মৌলবী না হলে, আল্লাহ তাআলা আমাদেরকে মৌলবীদের সম্পর্কে ধারণা বাদলানোর সৌভাগ্য দেন, তাদের সম্পর্কে রসুলের কথা তো আরো বিরাট, রসুলুল্লাহ সাল্লামের বিখ্যাত বাণী বাদা আল ইসলাম গরিবা, ইসলাম আগন্তুকের মতো যাত্রা শুরু করেছে, ইসলাম স্টার্টেড ইজ জার্নি অ্যাজ এ স্ট্রেঞ্জার, ফাসায়াউদু কামা বাদা সুন ইট উইল রিটার্ন টু ইটস আর্লিয়ার স্টেজ, শিগগিরই ইসলাম আগের জায়গায় ফিরে যাবে, আগন্তুক ছিল অপরিচিত অসহায় ছিল আবার আগন্তুক অপরিচিত হবে। তিন নম্বর ফাতুবালের গোড়াবা, আগন্তুকদের জন্য খোঁজখবর, এবারে নিজেই বলছেন সে আগন্তুক কারা, হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন সুন্নতি মিন বাদি,
এরা ওই সকল লোক যারা আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার বিগড়ানো সুন্নতগুলোকে, মানুষেরা যখন আমার সুন্নতগুলোকে নষ্ট করে ফেলবে, তখন সেগুলোকে আবার আগের জায়গায় সংশোধিত করবে। কারা করে এই কাজ? আজকে জোহরের সময় এক মসজিদে নামাজ পড়ছি, জুম্মার সময় খুব সুন্দর নামাজ পড়ছে, কিন্তু রুকু থেকে যে ওঠার সময় মাথার এটুকু দিয়ে চলে গেছে, ওনার জানাই নাই এত সুন্দর নামাজ পড়তেছেন। সেজদার সময় দেখলাম সেজদা থেকে মাথাটাও একটু উঠিয়ে আবার খুব হাইলি প্লেস মানুষ, চেহারা ছেড়েছে মনে হয়। ওনাকে কে শিক্ষা দিবে যে রুকুর সময় রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব? রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া কি ওয়াজিব? ছেড়ে দিবে নামাজ হয়? একইভাবে সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। উনি সেজদা দিচ্ছেন মাথাটা এক হাত উঠাইয়া আবার সেজদা দেবেন। ইন্টারনেট শেখতে অনেককে আপনি দেখবেন এখানে হাত বাঁধে ঠিকই, মাসাল জানা নাই, টুকু করার সময় হাঁটু থেকে দেওয়ার আগে হাত ধুতে দেয়। আমি বুড়ো মানুষ, আমি ওজোর আছে, আমার জন্য মাসালা বসে পড়ার, কিন্তু স্বাভাবিকভাবে মাসালা হলো আপনি যখন সেজদায় যাবেন আপনার হাঁটু আগে মাটিতে যাবে, সবচেয়ে আগে মাটিতে দেখবে কি আপনি যাকে কাপা দেন হাত দেন মকরু। আজকে আমি দেখেছি মসজিদের মধ্যে এক ইন্টারনেট শেখ এখানে খুব মানুষকে খুব হাত উঠেছে, হানবী মজাবের মানুষটা খবরই নেই, কিন্তু আসল মশালা দাদা খবর নেই, অন্যের ফিকির লাগে জায়গায় জায়গায় যেয়ে কেবল এখন উৎসাহিত করে। সূরা ফাতিহা পড়েন মসজিদ নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ছেন আমিন জোরে বলেন, হাত এখানে বাঁধেন ফেলে নামাজ হয় না, শয়তানি যত শয়তানি করে। এদের হাত থেকে বাঁচার একটাই রাস্তা রসুল্লাহ সাহেব নিজে শিখে দিয়েছেন, সমুল্লেদিনা ইউসলিহুনা মা আফসাদান্নাস, ওই আগন্তুকরা যাদেরকে আমরা সম্মান দেই না, মৌলবীরা। মৌলবীরা কি জানে? আল্লাহ তাআলা শুকর মৌলবীদের সঙ্গে গভীরভাবে মেলার সৌভাগ্য আল্লাহ আমাকে নসিব করেছে। মৌলবীরা কিভাবে ইসলামকে টিকিয়ে রাখছেন, কিভাবে সমাজের এত ক্রিটিসিজম সমালোচনা রিডিকিউল তাদেরকে বারবার উপহাসের বস্তু বানানো হয়, আর তো সত্য আল্লাহর দিনকে কিভাবে তারা মজবুত ভাবে রেখেছেন। হাফিজ জিহুদুর রহমতুল্লাহ বারবার বলতেন, যেটা আমি আপনাদেরকে শোনালাম, লন্ডনে বসে বলেছেন দলসিয়াতের কিতাবগুলো পড়ে ফেলেন, কওমি মাদ্রাসার সিলেবাসের কিতাবগুলো পড়ে নেন, আলেম হন, নিজে মাথা করে পড়ান। আমার তো আলেম হওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু খাঁটি আলেমদের সঙ্গে মেলামেশা করা রসুলের পরে এখন আমাদের বড় কর্তব্য। পাঁচটা শাখা রসুল্লাহ সাল্লামকে অনুকরণ অনুসরণের এলাকা পাঁচটা, একটা আকায়েদ মৌলিক বিশ্বাসের বিষয়, একটা ইবাদত নামাজ হজ জাকাত, একটা মুআমালাত মুআশারাত, মুআমালাত হলো লেনদেন কাজ কারবার, হালাল খাওয়ার চেষ্টা করা হারাম থেকে বাঁচা, চার নম্বর মুআশারাত মানুষের সঙ্গে আচরণ, এটার কথাই বলছিলাম। কোরআন মজিদের বিখ্যাত আয়াত চার নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, সূরা নিসা আয়াত নম্বর ১৯, আজকে বাড়িতে যেয়ে দেখেন আয়াতটা হলো ওয়াশরু হুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ নিজে কয় ফাইন কারি তুমি হুন্না, যদি তাদের আচরণে মাথা খারাপ হয়। আমি তর্জমা করলাম কারি তুমি হুন্না মাথা খারাপ হয়, বেগম সাহেবের কোনো কথায় কোনো আচরণে তোমার মাথা খারাপ হয়, আরবিতে শব্দ হলো কারি তুমি হুন্না, যদি তাদের কোনো কাজে তোমাদের ঘৃণা হয় অপছন্দ হয়, ফাসা আনতা করে উসাইয়ান ভয়াজ আল্লাহ দিয়ে খাইরান কাছে, তাহলে মনে রাখো অনেক জিনিস তোমার অপছন্দ লাগে তার মাধ্যমে আল্লাহ তোমাকে অনেক বিরাট উপকার দেবে। এই জন্য আমি নাম দিচ্ছি আল্লাহর পাশে তাদের পক্ষে, তাদের পক্ষে হিন্দুদের পক্ষে এই মর্মের উঠায় নাই, মেয়েদের জন্য নাই। হ্যাঁ হাদিস শরীফে আসছে মেয়েদের জন্য বিখ্যাত কথা, যদি কাউকে চিন্তা করার হুকুম দিতাম তাহলে স্বামীদের চিন্তা করতে বলতাম। আছে রসুলের আচরণে দেখা যায় সামাজিক আচরণে আমরা অনেক জায়গায় চরম গাফেল। কয় নম্বর রান? আকায়েদ ইবাদত মুআমালাত
মুআশারাত, মুআশারাত হলো তার নম্বর শাখা, সামাজিক আচরণ। পাঁচ নম্বর হলো অন্তরের অবস্থা, ইনার স্টেট অফ মাইন্ড। অন্তরের অবস্থা পাঁচ নম্বর শাখা। এই শাখার প্রথম উদাহরণ হলো নিয়ত। নামাজের নিয়ত করেন না? নিয়তটা কি উচ্চারণের উপর নির্ভর করে না মনের ভিতরে অবস্থার উপর? এই যে নিয়ত হলো মনের অবস্থা। মৌলানা কেরাম বারবার বলেন, এখন এরশাদ নামাজে আপনি দাঁড়াই যান, আপনি বলেন আল্লাহ আমি জোহরের চার রাকাত ফরজ করতেছি, রুকুতে যাওয়ার সময় মনে হয়েছে হায় হায় আমি করতেছি এরশাদ কইছি জোহর। মৌলানা কেরাম বলেন আপনি মুখে উচ্চারণ করেছেন জোহর করতেছি, ফেরেশতারা ওটা ধরেন না, আপনার মনের মধ্যে কি আছে এটা দোষ, মুখের উচ্চারণ আপনি আপনার। একটা উদাহরণ, আপনার মনের মধ্যে ধারণা আমার মতন এত ভালো মুসলমান কে আছে, সূরা উচ্চারণের মধ্যে আমার লোকের কম্পিটিশনে কেউ পারবে না, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে ভালো, এই যে আত্মগর্ব এটা হারাম। এটা কি মনের অবস্থা না মুখের প্রকাশ? মুখে কিচ্ছু বলা যায়, বাংলায় বলে আত্মগর্ব। কয় নম্বর শাখার আলোচনা হয়েছে? পাঁচ নম্বর শাখা। পাঁচ নম্বর শাখার নাম কি? আভ্যন্তরীণ চরিত্র। নিয়ত তার প্রথম উদাহরণ। আরো আছে অহংকার, অন্যকে ছোট মনে করে। তিন নম্বর আত্মগর্বে, অন্যকে ছোট মনে করে না, নিজেকে ভালো মনে করে। এটাই আবার সকলে পরিণত হয় যদি কেউ আল্লাহর দিকে যায়। আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক দিচ্ছে, আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক দিচ্ছে, এই কথা কয়ে যদি কম এটা হলো শকর। আল্লাহর নাম না নিয়ে যদি একলা একলা নিজে নিজে ফলেন এটা হলো আত্মগর্ব। আত্মগর্ব হারাম, শকর বড় রকমের নেকাম। শকরকে একটা মুহূর্তের মধ্যে বদলা খেলে যায়। বখিলি একটা আন্তরিক অবস্থা। বখিলি কি? কৃপণতা। তার উল্টা কি? দানশীলতা। বায়েজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলার আমার বিখ্যাত গল্প আছে। বায়েজিদ বুস্তামী কত বড় আল্লাহর ওলি না? ওনার নিজের গ্রন্থে আছে। উনি বলেন আমি আমার নফসারে কইলাম তুই বলো কৃপণ, নফসা আমার কয় না আমি কৃপণ না আমি দানশীল, আমার নফসের সঙ্গে আমার কথাবার্তা হইতেছে, আমি নফসারে কইতেছি তুই বলো কৃপণ, নফসা আমার কয় না কৃপণ না দানশীল। আচ্ছা কালকে দেখা দেব, কালকে তুই কী কর। পরের দিন সকালে পঞ্চাশটা সোনার মোহর আসছে, উনি নফসারে কয় তুই না কইতে তুই দানশীল, পঞ্চাশটা সোনার মোহর যারে প্রথম দেখবি তারে দান করতে হইব। তুমি রাস্তায় বাইরেছেন নাপিতের কাছে, এক অন্ধ হাবের সাপ দাঁড়িয়ে ইচ্ছা করেছে মাথা কামাইতেছে, উনি মনে করেন অন্ধ মানুষ হাবের সাপ মানুষ, পঞ্চাশটা সোনার মোহর নিয়ে হাবের সাপে দিবে, হাবের সাপ এটা আপনার হাদিয়া। হাবের সাপে হাদিয়া পাই এই কয় আমার কাছে তো এক পয়সাও নাই, মাথা কামাইতে বসছি চিন্তা করছি পরে কমু যে আমার কাছে কিছু নাই, আল্লাহ রাস্তা মাফ করে দেবো, এই পঞ্চাশটা সোনার মোহর আমি জেনে দিয়ে দাও। উনি কয় আমি মনে মনে ভাবলাম অন্ধ মানুষ তো সোনার মোহর বুঝতে পারতেছে না, সোনার মোহর কি জিনিস, হবে সাহেব পঞ্চাশটা সোনার মোহর দিয়েছি নাবি জেনে সবচেয়ে দিতে কর, মাথা কামানোর জন্য পঞ্চাশটা সোনার মোহর দেয় নাকি? তখন হবে সাহেব কয় তুমি না কালকে নষ্টের সঙ্গে কইছো তুই বলে বকি, তুমি আপনি কেমনে জানলেন? কালে আমার জানেছি হাবের সাপ কয়েক নাপিতকে দিয়ে দাও, নাপিতে কয় আপনার যখন মাথা কামাইতে বসছি তখন আমি নিয়োগ করছিলাম আপনি অন্ধ মানুষ হাবের সাপ মানুষ আল্লাহর রাস্তে করবো, আমি এই পঞ্চাশ সোনার মোহর নিব না। উনি বলেন আমি পঞ্চাশ সোনার মোহর ওখানে ফেলে চলে আসলাম, তোর জন্য আমি আর মুহূর্তে অপমানিত হয়ে গেলাম। উনি একটা পয়েন্টের আসে করতে চাই, কৃপণতা একটা আন্তরিক দোষ। কৃপণতা কি? গুণটা কি? দানশীলতা। এই গল্পের মাধ্যমে উনি বুঝাইছেন আমাদের কৃপণতা পরিহার করে দানশীলতার গুণ অর্জন করতে হবে। এটা কোন এলাকা? পাঁচ নম্বর এলাকা। কোন এলাকা? আভ্যন্তরীণ চরিত্র। কয়টা এলাকা হলো? আকায়েদ, মৌলিক বিশ্বাস বিষয়, এবাদত, উপাসনা ইত্যাদি, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, হালাল হারামের এলাকা, মুআশারাত, মানুষের সঙ্গে আচার ব্যবহার। পাঁচ নম্বর আভ্যন্তরীণ চরিত্র। এটা কেউ জানে না আমাদের মনে কি অবস্থা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ তাআলা আমাদের পাঁচ শাখায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুবাদত দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে দোয়া করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم احفظ من حذر دين محمد صلى الله عليه وسلم لا تجعلنا معه اللهم وفقنا لما ترضى ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين اللهم ادعني بفضلك قبول بلد আমাদের ভক্তি থেকে মাফ করেন আমাদের সকলের সকল নেক মাকসুদ পূরণ করেন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم الله আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে সকল ভালাই চেয়েছেন সে সকল ভালাই আমাদের নসিব করেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে সকল খারাপি থেকে পানা চেয়েছেন সে সকল খারাপি থেকে আমাদের পানা দেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা করার লক্ষ্যে আপনার দেওয়া এই জান মাল সময়কে সঠিকভাবে খরচ করার সেবা আমাদের নসিব করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين